পিরোজপুরের গ্রাহকদের বিমা দাবির প্রায় দুই কোটি পঁচিশ লাখ টাকা পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে চেক তুলে দেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল হাই আল হাদি বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মোহাম্মদ কামাল হোসেন মহসিন ও মোহাম্মদ খলিলুর রহমান শিকদার এবং কোম্পানির নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তারা আজকে যে বিমা দাবির হস্তান্তর অনুষ্ঠানটি এখানে আমরা প্রায় দুই কোটি পঁচিশ লক্ষ টাকার চেক হস্তান্তর করলাম এই অনুষ্ঠানগুলি করার মাধ্যমে আমরা যেটি চাচ্ছি সেটি হলো বিমা শিল্পের যে একটি দোষ রয়েছে একটি গুণটিকে মানুষ কম বলে শুধু যে অপপ্রচারও একটি রয়েছে বিমার দাবি পাওয়া যায় না পাওয়া যায় না এই অপপ্রচারটিকে এই আস্থার সংকটের জায়গাটিকে দূরবৃত্ত করানোর জন্য আমরা এইভাবে সকল কর্মী কর্মকর্তার নিয়ে আমরা এই মিটিংয়ের মাধ্যমে এই চেক হস্তান্তর অনুষ্ঠানটি করলাম আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই চেক হস্তান্তর অনুষ্ঠানটি আরও আমরা বেগবান করবো সারাদেশে এভাবে দিয়ে যাচ্ছে এভাবে দিয়ে যাব। যাতে করে ইমেজ সংকটটাকে আমরা কাটিয়ে তুলতে পারি এই জন্য আমরা এই হাউজের পক্ষ থেকে আজকে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা সকল কোম্পানির মাননীয় বোর্ড এবং পরিষদের চেয়ারম্যান মাননীয় ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদের যারা রয়েছেন সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের পপুলার লাইফের মতো যেন তারাও বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় এভাবে অনুষ্ঠান করে তাদের চেকগুলো গ্রাহকের হাতে দূরত্ব তুলে দেন তাহলে আমাদের বিমা শিল্পের যে আস্থা সংকট রয়েছে সেটি দ্রুত কেটে যাবে আশা রাখি